দশম পর্ব, ব্যষ্টি ও সমষ্টি জীবন। সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ। সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। এ অনন্ত সত্য জগতের মূল ভিত্তি। অনন্ত সমষ্টির দিকে সহানুভূতি যোগে তাহার সুখে সুখ, দুঃখে দুঃখ ভোগ করিয়া সনই অগ্রসর হওয়াই ব্যষ্টির একমাত্র কর্তব্য। শুধু কর্তব্য নহে, ইহার ব্যতিক্রমে মৃত্যু, পালনে অমরত্ব। প্রকৃতির চক্ষে ধুলি দিবার শক্তি কাহার? সমাজের চক্ষে অনেক দিন ঠুলি দেওয়া চলে না। উপরে আবর্জনা রাশি যতই কেন সঞ্চিত হোক না, সেই স্তূপের তলদেশে প্রেম স্বরূপ নিঃস্বার্থ সামাজিক জীবনের প্রাণ স্পন্দন হইতেছে। সর্বং সহা ধরিত্রীর ন্যায় সমাজ অনেক সহেন, কিন্তু একদিন না একদিন জাগিয়া উঠেন এবং সে উদ্বোধনের বীর্যে যুগ যুগান্তরের সঞ্চিত মলিনতা ও স্বার্থপরতা রাশি দূরে নিক্ষিপ্ত হয়। তমসাচ্ছন্ন পাশব প্রকৃতি মানুষ আমরা সহস্রবার ঠেকিয়াও এ মহান সত্যে বিশ্বাস করি না, সহস্রবার ঠকিয়াও আবার ঠকাইতে যাই। উন্মত্তবৎ কল্পনা করি যে আমরা প্রকৃতিকে বঞ্চনা করিতে সক্ষম। অত্যল্পদর্শী মনে করি যে কোনো প্রকারে হোক নিজের স্বার্থ সাধনই জীবনের চরম উদ্দেশ্য। বিদ্যা বুদ্ধি ধন জন বল বীর্য যাহা কিছু প্রকৃতি আমাদের নিকট সঞ্চিত করেন তাহা পুনর্বার সঞ্চারের জন্য, এ কথা মনে থাকে না। গচ্ছিত ধনে আত্মবুদ্ধি হয়, অমনি সর্বনাশের সূত্রপাত। প্রজা সমষ্টির শক্তিকেন্দ্র রূপ রাজা অতি শীঘ্রই ভুলিয়া যান যে তাহাতে শক্তি সঞ্চয় কেবল সহস্র গুণ মুৎসৃষ্টং। বেন পাদটিকা ২৫। রাজার ন্যায় তিনি সর্বদেবত্বের আরোপ আপনাতে করিয়া অপর পুরুষে কেবল হীন মনুষ্যত্ব মাত্র দেখেন। সু হোক বা কু হোক, তাহার ইচ্ছার ব্যাঘাতই মহাপাপ। পালনের স্থানে কাজেই পীড়ন আসিয়া পড়ে, রক্ষণের স্থানে ভক্ষণ। যদি সমাজ নির্বীর্য হয় নীরবে সহ্য করে। রাজা ও প্রজা উভয় হীন হইতে হীনতর অবস্থায় উপস্থিত হয় এবং শীঘ্রই বীর্যবান অন্য জাতির ভক্ষরূপে পরিণত হয়। যেথায় সমাজ শরীর বলবান শীঘ্রই অতি প্রবল প্রতিক্রিয়া উপস্থিত হয় এবং তাহার আস্ফালনে ছত্র দণ্ড চামড়াদি অতি দূরে বিক্ষিপ্ত ও সিংহাসনাদি চিত্রশালিকারক্ষিত প্রাচীন দ্রব্য বিশেষের ন্যায় হইয়া পড়ে। পাদটিকা ২৫। বেন ভাগবতক্ত রাজা বিশেষ। কথিত আছে ইনি আপনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং পূজনীয় বলিয়া প্রচার করিতেন। ঋষিগণ তাহার এ অহংকার দূর করিবার জন্য কোনো সময় সদুপদেশ দিতে আসিলে তিনি তাহাদের তিরস্কার করেন এবং আপনাকেই পূজা করিতে বলায় তাহাদের কোপানলে নিহত হন। ভগবান বিষ্ণুর অবতার বলিয়া গণ্য মহারাজ পৃথু এই বেন রাজার বাহু মন্থনে উৎপন্ন। পাদটিকার সমাপ্তি। ইতি বর্তমান ভারতের দশম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।